মাহমুদ পিতা মাহমুদ হাসান মাতা পারিহাত তার ঠিকানা লেবরটি চেয়ারম্যান ইসলামী শরিয়া মোতাবেক এই অভিজিৎ দাস মুসলিম পরিষদীয় এফিডেভিট গড়িয়ে কাজী কাবিন আগ গড়ি মনোনাদ গড়ি বিয়া হনসমত হিন্দু হনসমত মুসলিম হনসমত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার হনসমত নৌবাহিনীর কর্মকর্তা পরিচয় দি বোধ মাই ফকল হল প্রতারণা গুজ্জে কারাগার তৈন্য রহস্যময় যুবক অভিজিৎ ঘোষ মাহমুদ পিতা মাহমুদ হাসান মাতা ফারিহাত তার ঠিকানা লেবরটি চেয়ারম্যানের বাড়ি কাপড় দুলাহাজারি কানা চন্দনাস জেলা চট্টগ্রাম এক ছবি ভুক্তভোগী তরুণী অক্কলের অভিযোগের ভিত্তিতে আদালতত সাত দিনের রিমান্ড আবেদন গজ্জি পুলিশ আদালত সোনেশ গুলি আর রিমান্ডে তানিয়ে তার পোশাক তার যে পরিচয় বিভিন্ন বিষয়ে আর জিজ্ঞাসাবাদ করছেন বিসিএস দি পুলিশ ক্যাডার চান্স ১২তম বেচুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পনের হতা হই ফটি উপজেলার মৌলবীর হাট এলাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আইন বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীর ল ভিয়েতনামে প্রতারণা করানোর দায়ুত গেলজে এপ্রিলের ২৪ তারিখ উত্তন কারাগার তৈন্যে বলহালি উপজেলার আশিস কুমার ঘোষের ফুয়া অভিজিৎ ঘোষের যতই দিন গড়ার ততই বাইরইয়া ঈদ নানা ডল্লে কুকুর তিস চাঞ্চল্যকর ব্যক্তিত্ব হনসময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হনসময় পুলিশ সুপার সহকারী পুলিশ সুপার বিসিএস কর্মকর্তা পরিচয় দিয়ে মাই ফিভার লাইফ প্রেমার সম্পর্ক গড়ে তোলে প্রেমার সম্পর্ক গড়ে তুলিবার পর তার বিয়ের প্রলোভন দেখা করে একাধিকবার বিভিন্ন জায়গায় যাইয়ে দর্শন করছি এই অভিযোগের ভিত্তিতে আর অভিজিৎ দাস ও তার সহযোগী এই দুজনের আর গ্রেপ্তার করছি গ্রেপ্তার করিয়ে তারা আর বিজ্ঞা আদালতে প্রেরণ করছি বিজ্ঞা আদালত তারা নৌবাহিনী কর্মকর্তার পোশাক পরি ও মুসলিম সাজি সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর বিয়ের হলফনামা নিজের চন্দনাইশ উপজেলার মাহমুদ হাসানের ফুয়া আসাদ মাহমুদ পরিচয় দি এক শিক্ষানবিস আইনজীবীর সাথে ২০২০ সালের সেপ্টেম্বর উত্তন বিয়ের নামে গড়ি আসছি আরো ভয়ঙ্কর প্রতারণা ২১ ৪ ২০২১ ওনার সাথে কথা হয় তখন আমি ইন্ডিয়াতে ছিলাম ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই কোন মেয়ের সাথে আজ পর্যন্ত কেউ করেছে হিন্দু ছেলে এভাবে মুসলিম সে যে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত পড়ে শোনাতো আর ও হিন্দু বোঝা কোনো ওই ছিল না তো আমি চাই না কোনো মেয়ে এইভাবে আর প্রতারিত হোক ও আর কোনো মেয়েকে এভাবে ব্ল্যাকমেল করা বা প্রতারণা করুক ঘুরতে হবে বিচার হবে আর আমিও চাই বিচারটা হোক প্রতারকর ব্যবহার করছে নৌবাহিনী কর্মকর্তার পোশাক উদ্ধার সহ নানা অভিযোগের উত্তর জানিবার লাই আদালতত সাত দিনের রিমান্ড আবেদন করছি বলে জানাই কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজামুদ্দিন আর আছে আর শিক্ষানবিস আইনজীবী সে এরা দেখি হয়তো বিশাল প্রতারণার শিকার লেফটেন্যান্ট কমান্ডার নেভির কর্মকর্তা পরিচয় দিয়ে আর বাসাত গিয়ে আর বাসা যাই তার বাপ ব্রিগেডিয়ার জেনারেল মামা মেজর জেনারেল পরিচয় দেওয়ানোর পরে সে পোশাক পরিয়ে গিয়ে তো যার হারণে যে বিশ্বাস গড়িয়ে প্রেমর ফাদত ফিরছে ফাদত ফরিয়ে ইসলামী শরিয়া মোতাবেক এই অভিজিৎ দাস মুসলিম পরিচয় এফিডেভিট গড়িয়ে কাজী কাবিন আগ গড়ি মনোনাদ গড়ি বিয়া যার হমাই আর হাসা এর অভিজিৎ দেওয়ানোর পরে আর আরেকটা রেগুলার মামলা লাগি তার বিরুদ্ধে আর সোনেশটা প্রেয়ার দিই আদালত সোনেশ গড়িয়ে আর রিমান্ড তানিয়ে তার পোশাক তার যে পরিচয় বিভিন্ন বিষয়ে আর জিজ্ঞাসাবাদ করছেন রিমান্ড মঞ্জুর হইলে এই ভয়ঙ্কর প্রতারকর প্রতারণামূলক কাজের সন্ধান ও সত্যতা নিশ্চিত হবে বলে জানাই পুলিশ জিয়াউল হকিমন সি প্লাস টিভি